चल रे उठ। हाँ बोल बोल दा। तुम तो भले बसे गेसि बसे नहीं यार बोलसी चल रे फुट। हाँ तो नहीं तो आर की करबी तू। हाँ उठे बसे जा आ चल चाड़ा करे निये जाते होबे नाइले एखिने रात होले आर कखन भासाबे। বা বাবা তুই তো ভালোই বলে দিছিস একে এই কটা ছেলিয়া আর যদি সবাই বসে যাইস তো কোনো ঠিনে কোনো খালে যদি ঢুকিয়ে যায় তো কে ঠেলে দিবে। খালে ঢুকবি নে চো দিন বেলা ওটা এখন চো। তাহলে তোরা যখন বলছিস তখন আর আমি কি করি। না রে মোনা তুই থাক একজন হলো নিচে আয়। হ আমি নিচে যাই আর কি করবো। অত শত বাদ দে চাঁড়া করে চন নাহলে খিচিটিটা হবে কেন এখন। খিচিটিটা না হলে কি হবে কি আর হবে কিছু নেই দেরি হবে। হত চ চ চালা চালা ঠিক আছে তুমি পেছন দিকে যা তাও আটকে গেলে তোকে ঠেলে দিবি। হ্যাঁ তো ঠিক আছে চল 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 ঝাড়ি চালা ঝাড়ি চালা। ও বলছি মদনাপ দা সবকে যে ঠিকঠাক টাইট করে বাঁধেছিস না নাহলে পড়িয়ে গেলে বুঝতে পারবি হইয়া যাবে ভালো করে বিসর্জন করে। ছানলি ঠিক কেন ঝাড়িয়ে বাঁধা আছে আগুর দিকে সোজা ভালে আছ। ঠিক আছে চল তবে ঝাড়িয়ে চালা নিছি। কি হবে রে বাপুরাই খিনে তোরা কি করবি। তুমি জানিস নে বুড়া। নাই জানি বলে তো সিধাছি। বলি গোটা গায়ের লোক জানে যে এখানে বিসর্জনের নাচ হবে আর তুই এই জানিস নে। ও কি করে জানবে এক ও বয়স্ক লোক ঘর পাই হবে তবে না। ও বিসর্জনের নাচ হবে তো বলছি কারা নাচিবে এক। কারা নাচিবে কামরা নাচবে। ও আমি ভাবতেছিলি যে কেনে বিটি ছানাদের নাচ হবে। হ্যাঁ হবে একদিন চলে আসবি না দেখতে লাগে। কখন আসিব। কালকে সকালে। হ্যাঁ কি আর অপেক্ষা কথা বলে দিস সরস্বতী ঠাকুরের বিসর্জন হবে সন্ধ্যাবেলা চলে আসবি নাচ হবে। ও তো সত্যিটা বলে দিলে তো হয় রে বাবুরা আমি বুড়া লোক জানি না বলে সিধে আছি আর তোরা আমাকে নিয়ে ঠাট্টা করছি। তুই এখন ঘর চলে যা কালকে চলে আসবি দেখতে লাগে হ্যাঁ। ও তো ঠিক আছে কালকে চলে আসব দেখতে লাগে। আর বলছি খিচড়ি হবে কেন নাই। হ্যাঁ হ্যাঁ হবে তুই একটা বড় দেখে দাম মাটি নিয়ে চলে আসবি। তো ঠিক আছে তাহলে আমি এখন যাই। সালা বুড়া একা তো হচ্ছে বুদ্ধে বলছে বেটি চানার নাচ দেখব। ঠিক আছে চল এইখানে হবে না ভালো খুলিয়ে ভালো নাচ চল খুলে দিকে যে সেট করে বক্সটা কি করবি রে না চল তাহলে খুলে দিকে। আর তুই হুড়ুকু কিছু বলছিস এই নেই যে তোরা আমাকে বলতে দিবি তবে না তোরা এতে সব বলছিস। হ্যাঁ তো ঠিক আছে চল খুলে দিকে চল। Thank you.